এটুকু বুঝেন না আপনারা, খালি পানার ওষুধ কিনেলেন, পাওয়া যাবে না এখানে। ঠিক কথা বলেনি ভাইজান, এটা গাছ এখানে আছে দাদু ভাই, আল্লাহর পবিত্র কালামের মধ্যে লেখা আছে গাছটার নাম ভেঙে দিয়ে টান দিয়ে তুলেন। কাউকে সবে কেন দিয়েছে? বিসমিল্লাহ সহকারে গাছটা টান দিয়ে তুলেলেন, পাতায় ছেটে রস বাড়ি করেন, একটা চামচ পরিমাণ রস ওই সাপেকারের রোগীর দেহের মধ্যে যদি একবার ঢুকাই দিতে পারেন, ওই রোগী পাঁচ মিনিটে ভালো, কারো কাছে যাইতে হবে না, গাছের নাম বলে দিয়ে যায়। গাছ আপনার সামনেই আছে, দেখলে চিনবেন, না দেখলে কি চিনতে পারবেন, চেনাই দেবো গাছ আপনাদের, অসুবিধা আছে আর। তাই দেখেন ভাইরা, ওরে আমি নৌকা তুমি মাঝি, যেদিক ঘুরাও সেই দিক রাজি, আমি নৌকা তুমি মাঝি, যেদিক ঘুরাও সেই দিক রাজি, তোমার হুকুম সারা সাইজি, গাছের পাতাও লড়ে না ওহে দয়াল রাব্বানা, আমি তোমায় যেন ভুলি না ওহে দয়াল রাব্বানা। এটা গতকালকে দোস্তি ভাই তেজ দেখেন নাকি, তেজ খেয়াল করেন, গাছটার নাম ভেঙে দিই ভাই, এক নম্বরে সাপের বিষ নামে, দুই নম্বরে একটা বেদি ভালো হয়, নারী পুরুষ সবার হইতে পারে, পাঁচটা দিয়ে রক্ত কেটে দেয়, বেদিটার নাম কারো জানা আছে? অপারেশন করলে ভালো হয় না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সাত দিনে ভালো হবে। পানির মধ্যে একটা পোকা করে বনবন করে কালো কালো বাড়িটা পোকা, কে কোনদিন দেখেছিলেন? একটা পোকা ধরে নিবেন, গাছটার নাম ভেঙে দিয়ে টান দিয়ে তুলবেন, পলিথিন দিয়ে জড়িয়ে মাজায় রাখেন, হাঁসের মাংস লাল শাক পুঁই শাক আরাম মতো খান, আপনার গরুর মাংস খান, বুটি হবে না, অ্যালার্জি বন্ধ বাড়াবে না, অ্যালার্জি অ্যালার্জি গাছের ক্ষতি ক্ষমতা। খেয়াল করেন আমার কথাগুলো, এটার মধ্যে আছে ঝুনঝুনিওয়ালা, ডিসকভারি চ্যানেলে দেখেছেন, মরুভূমির চরে থাকে, পাথর খায়, আর দুই তিন ইঞ্চি আসবে এগুলো ঝুন 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 করে বাজায়, দেখে জানে এই সাপটা বাইরে থেকে ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো বাচ্চা সব। এই ভাইরা দুজন একটু মারামারি ধরাবো, কাইসে বানি কাইসে বানি কাইসে বানি কাইসে বানি, লারে বিনা চটনি তো কাইসে বানি, এবার হয়ে যা এদিক আয় ওদিকে যাস না, দেখেন কি রাগ দুজনের, আরে স্বামী স্ত্রী দুই ভাই ভাই সবাই মারামারি করবে না, এরা অসুবিধা নেই, আর দুটোই লেখাপড়া করতে, হ্যাঁ কোন ক্লাসে পড়ে এই কথা করতেন, আর নয় ক্লাস পড়লে এটাই মেট্রিক পাস করবে, তাহলে গাছটার নাম ভেঙে দেয়। এই দেখেন জীবনে কথা বলেন, অনেক বাড়িতে এরকম সাপ থাকে না দাদু, হিন্দু মানুষের পূজা করে একটা গাছ ছিলেন তুলসী, তুলসী গাছের পাতা দিয়ে তিন চারটা সরিষার দানা দিয়ে আসার নামাজ পড়ে যদি আপনার বাড়িতে পূজা রাখতে পারেন, গাছটা সাপ ইঁদুর কুনে ব্যাং রুই পোকা এই চারটা জিনিস আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে, থাকবে না, নাম ভেঙে দিলে সবাই চিনবেন। জেলে জালাল মালিকি মাওলা ইসমে আজম থামদে বাবা, কামড়া কামড়ি করিস না, কামড় দিলে বুড়া মানুষ একদিস ছেল বলে একজন কামড়িস না বাবা, নাকি কন বুড়া মানুষ মরে যাবে আগে আগে চলে যায়, কাকা রাগ করলেন, রাগ করতে না, এই দেখেন এই গাছটা খায়, জবানের কথা বলেন, বিনা কারণে পানিতে প্রস্রাব করে ভালো না খারাপ? পানিতে প্রস্রাব করলে গুনাহ কবিরা হয়, পানির একজন মালিক থাকে, হিন্দুদের থাকে মা গঙ্গা দেবী, মুসলমানদের থাকে আল্লাহর ওলি জিন্দা পীর খয়াজ খেজুর, আপনি যখন বিনা কারণে পানিতে প্রস্রাব করবেন, দুই হাত তুলে বলবেন আল্লাহ পাক আমি কি অপরাধ করলাম, তোমার বান্দা আমার মুখে প্রস্রাব করে দিল, তুমি বিচার করো, আল্লাহ তুমি ঠাটা গজব। পুরুষ মানুষ নারী মহলে দুর্বলতা হবে, প্যানিসটা আস্তে আস্তে খাটো হয়ে সহিত হয়ে যাবে, নারী মহলে যাওয়ার পর দেড় থেকে তিন মিনিট টাইম পাবেন, অনেকেই আছে ডাক্তারের দোকানে যে অন টাইম সেক্সের ট্যাবলেট কিনে খায়, সবার পায়ে হাত দিলাম, এরম লোক আছে না কাকা, পায়ে হাত দিলাম, কেউ যদি এক মাস ব্যান্ডা সেক্সের ট্যাবলেট খান আপনার লিঙ্গ প্যারালাইজড হবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, এসবগুলো আমরা কেমিস্টের কাছে বিক্রি করি, এসবগুলো বাজার আমরা কেমিস্টের কাছে বিক্রি করি, কেমিস্টরা বলেছে যে এক মাস ব্যান্ডা সেক্সের ট্যাবলেট খায় তার কিডনি নষ্ট হয়ে যাবে, অকালে মারা যাবে, লিঙ্গ প্যারালাইজড ব্যারাম হবে, ওরকম লোক যদি থেকে থাকে, নাই দেখেন এটা বিজিতে খায়, গাছটার নাম মহিমা মাস মাসিন্দার গাছ, কোথাও তিরিশ পারা করে এই গাছের নাম লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই দিই, ওরকম লোক যদি থেকে থাকে, নাই দেখেন একটা ফেলে দিলাম তুলে নেন, যারা বলেন সেটা ট্যাবলেট খেয়ে এনজয় করি, এটা চাবি এখান পরীক্ষা করবেন, এটা চাবি এখান আধা ঘন্টা লেট করেন, আধা ঘন্টা পরে এক গ্লাস গরম দুধ খান চলে যান হালাল স্ত্রীর কাছে, বাংলায় আম কোনো নারী নেই, ছাব্বিশ মিনিটের আগে আপনার ভিতর থেকে এক ফোঁটা মনে নিতে পারে, এটা জঙ্গলের গাছ, আমি কয়েকটি করে গাছ আপনাদেরকে মাংনা দিয়ে যাবো, তবে আমার দাবি একটা দাদু ভাই, যদি এরকম সাপ বের হয় খবর দেওয়া যাবে না, পরীক্ষা করার জন্য কয়েকটি করে গাছ আমি দিয়ে যাবো, এই আসুন নাকি রে এই অ্যাসিস্ট্যান্ট।